আরে কি হয়েছে নাথান, আজকে তুমি চুপচাপ আছো কেন? আমার স্কুলের কিছু বাচ্চারা আমাকে নিয়ে মজা করে, তারা আমায় হামটি ডামটি বলে ডাকে। তুমি তো জানোই যে যখন আমি সকার খেলি তখন আমি মাঝে মাঝে পড়ে যাই। ভয় পেও না নাথান, এবার তুমি পড়লে আমরা ধরে নেব, এই জন্যই তো বন্ধুরা আছে। আমরা তোমাকে উৎসাহিত করব। তোমার স্কুলের বাচ্চারা তোমাকে কি বলে? চলো আমি তোমার জন্য এই গানটা গাই। দেওয়ালে চড়লো হামটি ডামটি, নিচে পড়লো রাজার ঘোড়া আর রাজার লোকজন, পারলো না হামটিকে ঘোড়া লাগাতে। বেচারা নাথান, ওটা ভালো ছিল না। তোমার মুখটা একটু তোলো, আমি জানি এই গানটা কিভাবে আরো ভালো গাওয়া যায়। হামটি ডামটি দেওয়ালে চড়লো হামটি ডামটি, নিচে পড়লো তার পরিবার আর সব বন্ধুরা, হামটিকে হাত বাড়িয়ে তুলে নিল। হামটি ডামটি নিচে পড়লো তার পরিবার আর সব বন্ধুরা, হামটিকে হাত বাড়িয়ে তুলে নিল। হ্যাঁ ঠিকই, ধন্যবাদ ক্যারল, খুব ভালো। আমরা তোমার বন্ধু নাথান, আমরা সব সময় আছি। ঠিক বলেছো, স্কুলের বাচ্চাদের কথা শুনো না, তুমি যেমনই হও আমরা তোমাকে ভালোবাসি। এই গানটা তোমার জন্য গাই। হামটি ডামটি চেয়ারে বসলো, হামটি ডামটি পড়ে গেল, সব ছেলে আর সব মেয়েরা চিৎকার করে তাকে তুলে নিল। তাকে খুব সাহায্য করলো, এবার হামটি আর পড়লো না। হামটি ডামটি আবার দেয়ালে চড়লো, এবার হামটি আর পড়লো না, বন্ধুরা তাকে খুব সাহায্য করলো, এবার হামটি আর পড়লো না। এসো আ এসো, এসে দেখো আমার কি হয়েছে, এসে দেখো আমার মুখের ভিতরে, দেখো আমার ছোট্ট দাঁত, দেখো নড়ছে তো। উইগল 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 আমার নড়বড়ে দাঁত, জিগল 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 আমার নড়বড়ে দাঁত, উইগল 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 এটা নড়ছে দেখো আমার নড়বড়ে দাঁত। করো না সব ঠিকই আছে, দাদা তোমার বাঁচাবে তোমাকে, ছোট বাচ্চাদের দাঁত পড়ে যায়, ভয় পেও না তুমি, কথা শোনো আমার। উইগল 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 তোমার নড়বড়ে দাঁত, জিগল 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 তোমার নড়বড়ে দাঁত, উইগল 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 আমায় দুলতে তোমার নড়বড়ে দাঁত। জনি জনি একটু শোনো, দাঁত পড়া হয় ভালো যেন, রাতে যখন তুমি ঘুমো পরি তোমার জন্য টপি রেখে যায়। উইগল 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 দাঁত পড়ে গেছে, যখন আমি ওটা নাড়াচ্ছিলাম, এখন আমি অনেক বড় হয়ে গেছি, পরিরানি আমায় দনা অনেক খেলনা। উইগল 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 আমার নড়বড়ে দাঁত, জিগল 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 আমার নড়বড়ে দাঁত, উইগল 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 এখন পড়ে গেছে নড়বড়ে দাঁত।
ইঁদুর চলে ঘড়ির ওপর, ঘড়ির কাঁটা একটায় থামলো, ইঁদুর নিচে নামলো। হিকরি ডিকরি ডক, টিকটক 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 টিকটক, হিকরি ডিকরি ডক, ইঁদুর চলে ঘড়ির ওপর, ঘড়ির কাঁটা দুটোয় থামলো, ইঁদুর ছুটলো। হিকরি ডিকরি ডক, টিকটক 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 টিকটক, হিকরি ডিকরি ডক, ইঁদুর চলে ঘড়ির ওপর, ঘড়ির কাঁটা তিনটে থামলো, ইঁদুর পালালো। হিকরি ডিকরি ডক, টিকটক 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 টিকটক, হিকরি ডিকরি ডক, ইঁদুর চলে ঘড়ির ওপর, ঘড়ির কাঁটা চারটে থামলো, ইঁদুর নিচে পড়লো। হিকরি ডিকরি ডক, টিকটক 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 টিকটক, হিকরি ডিকরি ডক, ইঁদুর চলে ঘড়ির ওপর, ঘড়ির কাঁটা পাঁচটায় থামলো, ইঁদুর লাফালো। হিকরি ডিকরি ডক, টিকটক 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 টিকটক, হিকরি ডিকরি ডক, ইঁদুর চলে ঘড়ির ওপর, ঘড়ির কাঁটা ছটায় থামলো, ইঁদুর চিস পেলো। হিকরি ডিকরি ডক, ভালো টিকটক, ভালো টিকটক 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 টিকটক। ঠিক আছে সবাই, কে ভালো সবজি খেতে চাও রাতের খাবারে? আমি খাবো, আমি খাবো। কি ব্যাপার বন্ধুরা, তুমি কি সবজি পছন্দ করো না? এটা খুব ভালো সবার জন্য আর খুব সুস্বাদু। শাকসবজি? হ্যাঁ দাও, শাকসবজি ভালো সুস্বাদু সবজি আমার প্লেটে আছে। শাকসবজি? হ্যাঁ দাও, আরো খেতে চাই সুস্বাদু সবজি, দেখো কেন ভালো। খাও একটা গাজর, সুস্বাদু গাজর, মিষ্টি খুব ভালো। পানি এটা খায়, আমিও খাই, এটা খুবই পুষ্টিকর খাবার, সত্যি ভালো। আলু খেতে ভালো, আলু খুব ভালো, এটা সবজি, ভালো সবজি। সিদ্ধ আলু বা পোড়ানো আলু কিংবা আলু ভাজা খুব ভালো। শাকসবজি? হ্যাঁ দাও, আরো খেতে চাই সুস্বাদু সবজি, দেখো কেন ভালো। সবুজ বিনস, জানো কি বলতে চাই, ওরা দেখতে একটু কেমন কিন্তু ভেবে দেখো আর খুলে দেখো, দেখো দানাটা ভিতরে আছে, দেখো দেখা যাচ্ছে। ব্রোকলি? হ্যাঁ ব্রোকলি, খেয়ে দেখো তুমি বুঝবে, খেতে খুব ভালো, দেখতে সুন্দর, যেন ছোট্ট একটা গাছ, আমি একটা ছোট গাছ। শাকসবজি? হ্যাঁ দাও, আরো খেতে চাই সুস্বাদু সবজি, দেখো কেন ভালো। খাও তুমি মটর, ছোট একটা মটর, এটা খুব মিষ্টি আর সবুজ, এটা খাও কিংবা রোল করো, দেখতে লাগে মজাদার। আমি একটা বলের মতো রোল করেছি। টমেটো? আর টমেটো, এটা রসালো, এটাই ঠিক, সুন্দর লাল গোল মাথার মতো, কেউ বলে ওটাও ফল, আমি ফল। শাকসবজি? হ্যাঁ দাও, অনেক
এটা খোসার সঙ্গে তুমি খাবে, এটা খেতে খুব ভালো লাগে, আমি খুব মিষ্টি। শাক সবজি হ্যাঁ তাও অনেক খেতে চাই, সুস্বাদু সবজি দেখো কেন ভালো, দেখো শাক সবজি সব থেকে ভালো। সব সময় ভালো। তুমি কি খাওয়ার জন্য কিছু নিতে চাও? ব্রোকলি খেতে চাও মজা করে? এখন দেরি হয়ে গেছে, এখন রাত্রে শোয়ার জন্য তৈরি হওয়া উচিত। তুমি কি বোতলে কিছুটা দুধ চাও? বালিশটা কি তুমি নিয়েছো? এখন ঘুমানোর সময়। কিন্তু মা, আমাদের প্রথমে বলতে হবে হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে। তোমরা কি গল্প শুনতে চাও? হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে বিছানায় মাথা দিয়ে শুয়ে পড়ো। হ্যাঁ 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 হ্যাঁ। অনেক আগের কথা, তিনটে ছোট্ট ক্লান্ত বাচ্চা ছিল। তুমি কি অন্য বুম্বাডিসদের দেখেছো? আমাদের সবাইকে কৃষকদের কাজে সাহায্য করতে হবে, কিন্তু আমার মনে হয় ওরা কাজ না করে দুষ্টুমি করছে। তুমি কি ওদের খুঁজতে আমাকে সাহায্য করবে? তুমি কি ঘুমাচ্ছো? তুমি কি ঘুমাচ্ছো? আমার ভাই মার, আমার ভাই মার, সকালের ঘন্টা বাজছে, সকালের ঘন্টা বাজছে, ডিং ডিং ডং, ডিং ডিং ডং। তুমি কি ঘুমাচ্ছো? তুমি কি ঘুমাচ্ছো? আমার ভাই নিকোল, আমার ভাই নিকোল, অনেক কাজ আছে, অনেক কাজ আছে করবার জন্যে, করবার জন্যে। তুমি কি ঘুমাচ্ছো? তুমি কি ঘুমাচ্ছো? আমার বোন ক্যারোল, আমার বোন ক্যারোল, ম্যাও ম্যাও করে বিড়াল বলে, ম্যাও ম্যাও করে বিড়াল বলে, আমার সাথে গাও, আমার সাথে গাও। তুমি কি ঘুমাচ্ছো?
ছেলেরা কি ঘুমোচ্ছিলে, তোমরা কি ঘুমোচ্ছিলে, ছেলেরা মেয়েরা, ছেলেরা মেয়েরা, তোমরা কি নিজেদের কাজ করেছো, তোমরা কি নিজেদের কাজ করেছো, অনেক দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে, হাসতে হাসতে, হাসতে হাসতে, এখন কাজ করার সময়, এখন কাজ করার সময়, চলো মিলে মিশে করি, চলো মিলে মিশে করি, ডিং ডিং ডং, ডিং ডিং ডং। ঠিক আছে বাচ্চারা, এখন স্নানের সময়। না না না, চলো বাচ্চারা, স্নানের সময় খুব ভালো সময়। এটা ঠিক কথা, চলো আমি দেখাচ্ছি স্নান করা কতটা ভালো। স্নান করতে সবাই টবে চলে এসো, ভিতরে জাম্প করো স্নানের সময়, ট্যাপ খুলে দাও জল ভরে যাবে, চলো সবাই মিলে গাই স্নানের গান, সাবান ঘষো তোমার হাতে, ঘষো 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 তোমার হাত, সাবান ঘষো তোমার পায়ের পাতায়, ঘষো 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 তোমার পা। দেখো স্নান করার সময়টা খুব ভালো। আর তুমি খুব ভালো দিদি। ঠিক বলেছো। স্লিশ 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 আমরা চান করি, সাবান মাখি আর খুব মজা করি, বাবলস গুলো খুব বড় জলের ভেতর, চলো সবাই মিলে গাই স্নানের গান, তুমি এখন শ্যাম্পু করো, পরিষ্কার করো তোমার চুল, কানের পিছন পরিষ্কার করো, পরিষ্কার করো কান। ওয়াও, এখন আমার সোনারা খুব পরিষ্কার আর ভালো দেখতে লাগছে। সবাই আমার দিকে দেখো, আমি খুব পরিষ্কার হয়ে গেছি। সবাই তোমরা ভালো করে গা মুছে নাও, এই বার শেষ হলো স্নানের সময়। তোয়ালে দিয়ে গা মুছে নাও, ভালো করে গা মুছে নাও, তোয়ালে দিয়ে মাথা মুছে নাও, চুল মুছে নাও। এটা খুব মজাদার ছিল, আবার তাড়াতাড়ি আমি স্নান করতে চাই। আমি বলেছিলাম না এটা খুব মজাদার। ডাক্তারের অফিসে আপনাকে স্বাগতম। আমরা আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? ডাক্তারের কাছে আসতে আমার খুব ভয় লাগে। হ্যাঁ, কিন্তু ভালো করে চিকিৎসা করার পর আমরা একটা উপহারও দিই। হ্যাঁ, তো এরকমই কিছু হয়েছিল। চোট লেগেছে আমার হাঁটুতে, লেগেছিল গাছে চড়তে গিয়ে, বাবার কথা আমি শুনিনি, এখন লাগছে খুব খারাপ। ডাক্তার ডাক্তার দেখুন না, আমার দরকার আপনার চিকিৎসা, আমায় সাহায্য করবে কি আজ হাঁটুর কি চিকিৎসা? ডাক্তার আপনি খুব ভালো, আমাকে দিন ললিপপ, ব্যথা থেকে আরাম পাবো আমি, তারপরে দিন সোডা পপ। লেগেছে চোট পায়ের আঙ্গুলে, লেগেছিল বরফে খেলতে গিয়ে, একটু সর্দি কাশি হয়েছে, এখন জরুরি ওষুধ দেওয়া। ডাক্তার ডাক্তার দেখুন না,
আমার দরকার আপনার চিকিৎসা, আমায় সাহায্য করবে কি আজ? এর কোনো চিকিৎসা আছে কি? ডাক্তার আপনি খুব ভালো, আমাকে দিন ললিপপ, ব্যথা থেকে আরাম পাবো আমি, তারপরে দিন সোডা পপ। লেগেছে চোট আমার হাতেতে, যখন গেছিলাম মাঠেতে, সবাই আমাকে বারণ করেছিল, আমার যা করার ছিল সেটাই করেছি। ডাক্তার ডাক্তার দেখুন না, আমার দরকার আপনার চিকিৎসা, আমায় সাহায্য করবে কি আজ? এর কোনো চিকিৎসা আছে কি? ডাক্তার আপনি খুব ভালো, আমাকে দিন ললিপপ, ব্যথা থেকে আরাম পাবো আমি, তারপরে দিন সোডা পপ। ডাক্তার ডাক্তার এখন জানতে পারলাম, দুষ্টুমি করলে চোট লাগে, এখন আমি সব বুঝে গেছি। আমাকে ক্যান্ডি দেবেন কি?